হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব WBCS মেন্সের স্পেশাল মক টেস্ট, যেটা আমাদের চালু হয়েছে। আমরা সবাই জানি যে প্রিলিমসের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, তো প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেছে, সামনেই আমাদের মেন্সের এক্সাম আছে। তার জন্য জোর প্রথমে আমাদের পড়াশোনা চালু করতে হবে, আর যারা মক টেস্টগুলো ফলো করছেন তারা অবশ্যই অনেক হেল্প পাবেন। তো সেগুলো নিয়ে আমি আলোচনা অলরেডি আগে যারা করেছি, যাদের যখন পড়তে ইচ্ছা করবে না তখন আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনাদের বেশি মনে থাকবে। আর এছাড়াও একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, স্ট্র্যাটেজিগুলো যেটা ভালো লাগবে কারোর তো ওটা ফলো করবেন, বা নিজেরা যে কোনো নিজের ইচ্ছা মতো একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, মক টেস্ট চালু করার আগে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। চলুন শুরু করা যাক। WBCS মেন্সের এর আগে আমি পলিটির কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব হচ্ছে WB জিওগ্রাফির নিয়ে মক টেস্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মক টেস্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড আমরা জানি, সেখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে জিওগ্রাফি থেকে। তো সেগুলো আমরা যদি ঠিকঠাক যদি আমরা প্র্যাকটিস করি বা পড়ে থাকি, তাহলে সেখান থেকে আমাদের কোনো কোশ্চেন আটকাবে না। যেই মক টেস্টগুলো আমরা এখানে যেগুলো আলোচনা করছি সেগুলো আপনারা দেখুন, এখান থেকেই সব রকম কোশ্চেন এই টাইপেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, অনেক কমন পাবেন এই কোশ্চেন থেকে। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার ওয়ান, আচ্ছা আমি কোশ্চেনটা বড় করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার ওয়ান বলছে, তরাই রিজিয়ন, তরাই রিজিয়ন কি আছে না, তরাই রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ রাফলি, তরাই রিজিয়ন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ রাফলি বলছে হাইল্যান্ড প্ল্যাটু, লো ল্যান্ড প্ল্যাটু, প্লেন ল্যান্ড, অ্যালুভিয়াল ল্যান্ড। অবশ্যই তরাই রিজিয়ন হচ্ছে লো ল্যান্ড, মানে হচ্ছে শিবালিকের একদম নিচের দিকে যেখানে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, তিস্তার হচ্ছে পশ্চিম দিকে, কি হচ্ছে তরাই, এবং ডুয়ার্স হচ্ছে পূর্ব দিকে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে লো ল্যান্ড হচ্ছে তরাই। আশা করি আপনারা বুঝতে পারছেন তরাই কোনটা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার টু, উইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য ডোর টুওয়ার্ডস ভুটান, অর্থাৎ ভুটান যে আছে, ভুটান রাষ্ট্র, ভুটানের দিকে হচ্ছে ডোর, কোন স্টেটটাকে বলা হয়। অপশান এ দিয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, নানাবদাবর। অবশ্যই জলপাইগুড়ি। ঠিক আছে, ডোর টুওয়ার্ডস ভুটান বলা হয় তাকে, ডোর টুওয়ার্ডস ভুটান বলা হয় হচ্ছে জলপাইগুড়িকে। তাহলে ডোর টুওয়ার্ডস ভুটান হচ্ছে জলপাইগুড়ি। কোশ্চেন নাম্বার থ্রি, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়ে হ্যাজ ক্রসড ফারাক্কা ব্যারেজ, বলছে কোন ন্যাশনাল হাইওয়ে ফারাক্কা ব্যারেজকে ক্রস করছে। তাহলে কোন ন্যাশনাল হাইওয়ে ফারাক্কা ব্যারেজকে ক্রস হচ্ছে, এখানে অপশান দিয়েছে NH, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 31, ন্যাশনাল হাইওয়ে 32, ন্যাশনাল হাইওয়ে 33, ন্যাশনাল হাইওয়ে 34। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34। কেননা আমরা জানি ন্যাশনাল হাইওয়ে 34 হচ্ছে কোথায় দেওয়া আছে, কলকাতা টু শিলিগুড়ি। আচ্ছা, এবারে আমরা আসছি কোশ্চেন নাম্বার ফোর, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট হ্যাজ গট হেড কোয়ার্টার ইন দ্য নেম অফ দ্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নামেই সেই তার হচ্ছে হেডকোয়ার্টার। অপশান দিয়েছে নদিয়া, নদিয়ার হেডকোয়ার্টার কি, নদিয়ার হেডকোয়ার্টার হচ্ছে আমরা সবাই জানি নদিয়া হচ্ছে কৃষ্ণনগর, বীরভূম হচ্ছে, বীরভূম দেওয়া আছে, তারপরে দিয়েছে হুগলি, হুগলির হচ্ছে চোরচূড়া, তারপরে হচ্ছে বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়ার হেডকোয়ার্টার কিন্তু বাঁকুড়ায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার ফাইভ, উইচ ওয়ান ইজ নট ইন দ্য নর্দার্ন সাইড অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট। আচ্ছা, আমরা এখানে আগে দেখে নেব, এই ধরুন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট। ঠিক আছে, এটা যাই হোক একটা ধরলাম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট। এরবারে এখানে বলেছে কি যে হুইচ ইজ না নট ইন দ্য নর্দার্ন, অর্থাৎ নর্দার্ন নয়। ঠিক আছে, নর্দার্ন নয় কোনটা, এখানে দিয়েছে জলঢাকা, তালজানি, মহানন্দা, তারপরে কি দিয়েছে ময়ূরাক্ষী। আচ্ছা, ময়ূরাক্ষী নদী কোথায় আছে, এখানে দিয়েছে জলঢাকা, কালজানি, মহানন্দা আর ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী কিন্তু নর্দার্ন সাইড থেকে বিলং করছে না। ঠিক আছে, যার জন্য এখানে আনসার হচ্ছে কি ময়ূরাক্ষী। কোশ্চেন নাম্বার ছয়, উইচ ওয়ান ইজ অফ হায়েস্ট লেন্থ,
আচ্ছা, সব থেকে হায়েস্ট লেন্থ কার আছে? যেহেতু এটা পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, অবশ্যই সব নদীগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং সব কোশ্চেন কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য হায়েস্ট লেন্থ? এখানে অপশান দিয়েছে তিস্তা, মহানন্দা, জলঢাকা, তারপরে হচ্ছে কংসাবতী। অবশ্যই তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী, হচ্ছে তোর্সা তিস্তা। ঠিক আছে, তাহলে তিস্তা হচ্ছে হায়েস্ট লেন্থ আছে। কোশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান ইজ নট আ টাইডাল রিভার? টাইডেল রিভার নয়, অর্থাৎ হচ্ছে টাইডেল মানে হচ্ছে তোমার জোয়ারভাটা, অর্থাৎ জোয়ারভাটার জলে পুষ্ট নয় এমন নদী। এখানে অপশন যেগুলো দিয়ে রয়েছে, ইছামতি জোয়ারভাটার জলে পুষ্ট, ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী, এগুলো সব জোয়ারভাটার জলে পুষ্ট। এখানে যে জলঙ্গি, জলঙ্গি কিন্তু জোয়ারভাটার জলে পুষ্ট নয়। তাহলে আনসার হচ্ছে জলঙ্গি। কোশ্চেন নাম্বার 8, রিজিয়ন নেমড হচ্ছে দিয়ারা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডিস্ট্রিক্ট? আচ্ছা, দিয়াড়া মানে কি? দিয়াড়া মানে আমরা সবাই জানি, দিয়াড়া মানে হচ্ছে উচ্চভূমি। তো দিয়াড়াটা কোথায় অবস্থিত? অপশান যেগুলো দিয়েছে, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নানবদাবাদ। আর দিয়াড়া হচ্ছে অবস্থিত মালদা জেলায়, হচ্ছে দিয়াড়া। কোশ্চেন নম্বর 9, হুইচ ওয়ান হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচ? কোনটা হচ্ছে কারেক্ট ম্যাচ নয়? বর্ধমান, কোল, পুরুলিয়া, লাইমস্টোন, মানে কোন আগরগুলো হলে কোথায় পাওয়া যায়? বর্ধমানে কি পাওয়া যায়? বর্ধমানে পাওয়া যায় কোল, পুরুলিয়াতে হচ্ছে লাইমস্টোন। আচ্ছা, তারপরে হচ্ছে বীরভূম, বীরভূমে হচ্ছে চায়না ক্লে, অবশ্যই বীরভূমে চায়না ক্লে পাওয়া যায়। বাঁকুড়াতে দিয়েছে ম্যাঙ্গানিজ, বাঁকুড়াতে ম্যাঙ্গানিজ, তার মানে এটা হচ্ছে ভুল। কোশ্চেন নাম্বার 10, হুইচ ওয়ান হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচড? বলছে বারনপুর, আয়রন অ্যান্ড স্টিল, রূপনারায়ণপুর ইলেকট্রিক অ্যান্ড টেলিফোন ওয়্যার, চিত্রাঞ্জন রেল ইঞ্জিন, অনুপনগর ইলেকট্রনিক্স গুড। আচ্ছা, এখানের মধ্যে যেগুলো দেওয়া আছে সবই ঠিক, শুধু অনুপনগর ইলেকট্রনিক্স এটা হচ্ছে ভুল। তাহলে এটাই হবে আনসার। কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিভার অফ দ্য রাঢ় রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ রাঢ়বঙ্গের সব থেকে ইম্পর্ট্যান্ট নদী, রাঢ়বঙ্গ কোনগুলো নিয়ে আছে? রাঢ়বঙ্গে এখানে আছে মুর্শিদাবাদ, এই সরি, হচ্ছে রাঢ়বঙ্গ হচ্ছে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, এগুলো হচ্ছে রাঢ়বঙ্গ। ঠিক আছে, তাহলে রাঢ়বঙ্গের হচ্ছে বলেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট রিভার, অপশান হচ্ছে দামোদর, অজয়, ময়রাক্ষী। দামোদর হচ্ছে রাঢ়বঙ্গের হচ্ছে ইম্পর্ট্যান্ট রিভার। কোশ্চেন নাম্বার 12, দ্য হেড কোয়ার্টার অফ দ্য টাইগার প্রজেক্ট অফ সুন্দরবন রিজিয়ন? সুন্দরবন রিজিয়নের টাইগার প্রজেক্ট যেটা আছে, সুন্দরবন রিজিয়নের মধ্যে যে টাইগার প্রজেক্ট সেটা কোথায় অবস্থিত? ক্যানিং, ফ্রেশারগঞ্জ, গোসাবা, বাসন্তী। অবশ্যই এটা হচ্ছে টাইগার প্রজেক্ট, হচ্ছে সুন্দরবনের গোসাবাতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 13, হুইচ আইটেম ওয়েস্ট বেঙ্গল ইজ নট দ্য বিগেস্ট প্রোডিউসার অ্যামং দ্য স্টেট অফ ইন্ডিয়া? হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোনটাতে সব থেকে বড়ো প্রোডিউসার নয়, মানে ভারতের থেকে? এখানে দিয়েছে রাইস, রাইস হচ্ছে আমরা জানি কোথায় সব থেকে বেশি, পশ্চিমবঙ্গে। ঠিক আছে, আচ্ছা, জুট, জুটে তো পশ্চিমবঙ্গ প্রথম, কিসে তো পশ্চিমবঙ্গ প্রথম, টিয়েতে হচ্ছে আসাম প্রথম। ঠিক আছে, যার জন্য টিটা হবে আনসার। কোশ্চেন নাম্বার 14, অ্যামং দ্য স্টেট অফ ইন্ডিয়া দ্য পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন সিল্ক? আচ্ছা, সিল্কে হচ্ছে প্রথম কি? সিল্ক এখানে দিয়েছে মহীশূর হচ্ছে প্রথম, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, মহীশূর অর্থাৎ কর্ণাটক হচ্ছে সিল্কে প্রথম, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোশ্চেন নাম্বার 15, ইন হুইচ ইয়ার দ্য মেট্রো রেল সিস্টেম অফ দ্য কলকাতা ওয়াজ স্টার্টেড? কলকাতাতে মেট্রো রেল কবে স্টার্ট হয়েছে? 1993, 1994, 1995, 1996। তার আনসার হচ্ছে 1994। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়ার ইজ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি? আচ্ছা, কোন ডিস্ট্রিক্টে তাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে? কলকাতা, কলকাতা, বীরভূম, মেদিনীপুর, নানবদাবাদ। হচ্ছে তাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আছে সেটা হচ্ছে বীরভূমে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। কোশ্চেন নাম্বার 17, অ্যারাউন্ড হোয়াট পার্সেন্ট অফ টোটাল রাইস ইজ প্রোডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল? এটা খুব ইম্পর্টেন্ট। টোটাল রাইস মানে হচ্ছে ভারতের মধ্যে টোটাল 15% রাইস হচ্ছে ভারত পশ্চিমবঙ্গে হচ্ছে উৎপাদিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত? 15%। হুইচ ওয়ান ইজ নট দ্য নেম অফ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের কী কী ডিভিশন আছে সেগুলো আমরা দেখে নেব। এক হচ্ছে প্রেসিডেন্সি, বর্ধমান, মালদা, জলপাইগুড়ি। আচ্ছা, জলপাইগুড়ি ডিভিশনও আছে, প্রেসিডেন্সি ডিভিশন আছে কোথায়? কলকাতা, আর বর্ধমানও ডিভিশন আছে। তো মালদা ডিভিশন বলে কিছু নেই, যার জন্য এটা হবে
আনসার। কোশ্চেন নাম্বার 19, অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অফ দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন অফ ইন্ডিয়া, পার্ট অফ পূর্ণিয়া ডিস্ট্রিক্ট অফ বিহার ওয়াজ অ্যাডেড টু দ্য ডিস্ট্রিক্ট। তাহলে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট অফ বিহার, বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্ট কোন মানে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে যুক্ত হয়েছে? তো পূর্ণিয়া ডিস্ট্রিক্ট যদি বিহার হয়, বিহারের কাছাকাছি কোন স্টেট অবস্থিত? এটা হচ্ছে দিনাজপুর, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে যে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট অফ বিহার ওয়াজ অ্যাডেড টু দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ দিনাজপুর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, আ পার্ট অফ মানভূম ডিস্ট্রিক্ট ওয়াজ অ্যাডেড টু দ্য ডিস্ট্রিক্ট। মানভূম হচ্ছে পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর, নানবদেবপ। আচ্ছা, অনেকে এখানে কোশ্চেনটা ভুল করে, মানভূমকে অনেকে বীরভূম ভাবে, কিন্তু বীরভূম হবে না, মানভূম হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, তো আমরা এখানে টোটাল যে মক টেস্টে 20টা জিওগ্রাফির কোশ্চেন আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তো কোশ্চেনগুলো আপনারা যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো আমি আলোচনা করছি WBCS মেন্সের স্পেশাল এবং তার সঙ্গে ICDS যেটা PSC ইনক্লুড করছে, PSC হচ্ছে PSC দ্বারা হচ্ছে এক্সামগুলো, ICDS, PSC ক্লার্কশিপ, এছাড়া আছে MTS, আচ্ছা রেলের হচ্ছে NTPC গ্রুপ ডি, তারপরে CHSL আছে, SSC যেটা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে, MTS স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে। সামনে আমাদের অনেক এভিজন আছে, তো এগুলো খুব কাজে লাগবে। আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো খুব কাজের ভিডিও, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি মেন্সের মক টেস্ট, ঠিক আছে? এবং ইন্ডিয়ান ইকোনমির কিছু কোশ্চেন আমরা আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর অনেকে জানাচ্ছিলেন যে PDF কোথায় পাবো। PDF অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে দেওয়া হচ্ছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, সব সময় সব রকম আপনারা ওইখান থেকে হেল্প পাবেন, ঠিক আছে? তো আপনারা টেলিগ্রাম চ্যানেল যেটা আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে আপনারা যুক্ত হতে পারবেন। ওইখান থেকে যখন যেটা PDF সম্ভব হয় সেখানে দেওয়া হয়, ঠিক আছে? সব পরীক্ষা রিলেটেড আপডেট ওখানে আপনারা পেয়ে যাবেন। আর এর পরের ভিডিওতে আমি ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আলোচনা করব। আর WBCS মেন্সের জন্য যেটা স্পেশাল হচ্ছে বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশ থিওরি যেটা হচ্ছে ডিসক্রিপটিভ, অবশ্যই সেটা ডিসক্রিপটিভের আমি কিছু কোশ্চেন এবং কিছু প্যাটার্ন, মানে যেটা এডিটর লেটার, তারপরে হচ্ছে ড্রাফট রিপোর্ট, ডায়ালগ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে, চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক করলে আমার ভালো লাগে, তখন আমার উৎসাহ জাগে আরও ভালো ভালো, তখন আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করতে পারবো। ধন্যবাদ আজকের মতো, পরের ভিডিওতে আমি নিয়ে আসি ইন্ডিয়ান ইকোনমি।